বন্ধুরা, আজকে আমাদের সবচেয়ে আনন্দের খবর যে আমাদের কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষা হয়েছে এবং কাট অফ মার্কস খুবই কম, খুবই কম উঠবে এটুকু সম্ভাবনা করা যায়। তো আমরা দেখে নেবো আজকের প্রশ্ন কি ছিল এবং কাট অফ মার্কস কত উঠতে পারে এবং কোন প্রশ্ন না আমাদের সঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে আমরা এখানে দেখে বুঝতে পারবো। এবং এটা একদিনের প্রশ্ন থেকে নেওয়া, তো বুঝতেই পারছেন এখানে অনেক অপশন মানে দেওয়া আছে, সেগুলো ঠিক আমরা দেখলে বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। সেই জন্য আমরা শেষ পর্যন্ত দেখবো এবং কাট অফ মার্কস কত উঠতে পারে সেটা আমরা একদম শেষে গিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের কাট অফ মার্কস কত উঠতে পারে 100-এর মধ্যে সেটা আমরা শেষ পর্যন্ত না ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো না। তো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের, সেটা নিয়ে আলোচনা করবো। তো প্রথম প্রশ্ন ছিল নিম্নোক্ত, মানে নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়। অর্থাৎ রবি শস্য আমরা জানি গম, ডাল, সর্ষে, এটা হচ্ছে তন্তু জাতীয় শস্য। তুলা, তুলা হচ্ছে রবি শস্য নয়। সুতরাং সঠিক উত্তর হবে অপশান ডি। আমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবো তারা আমরা বুঝতে পারবো আমাদের কটা ঠিক হয়েছে এবং কটা ভুল হয়েছে। এবং এখানে সবগুলো উত্তর করা নেই, যদিও এরকম 40-50টা মতো উত্তর করা উচিত। 40-50টা উত্তর আমাদের যাদের ঠিক আছে আমরা দেখে নেবো মোটামুটি কথা। দেখে নিই 2 নম্বর প্রশ্ন, কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? অর্থাৎ কেরালায় যে নতুন ফসল তোলা হয় সেই উৎসবের নাম, বিহু, বিহু আমরা জানি আসামে হবে না, ওড়িশাকালী হবে না, বৈশাখী হবে না। উত্তর হবে অপশন সি, ওনাম। 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 পরের প্রশ্ন যেটা আমরা দেখব, ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশন মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল? ভারতের একমাত্র কোন অধিবেশন, ভারতের একমাত্র কোন অধিবেশন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল? উত্তর হবে অপশন বি, বেলগাঁও। উত্তর হবে অপশন বি। পরের যে 5 নম্বর প্রশ্ন যেটা ছিল, এইচআইডিসিও এর সম্পূর্ণ রূপ কি? অর্থাৎ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার, অপশন বি হাউসিং ইন্টারেস্ট ডিসিশন কন্ট্রোলিং অফিসার, অপশন সি হাউসিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, অপশন ডি হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। উত্তর হবে অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2020 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছে? 7 নম্বর প্রশ্ন, 2020 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছে? উত্তর হবে অপশন এ, লুইস গ্লাক। উত্তর হবে অপশন এ, লুইস গ্লাক। পরের যদি প্রশ্ন দেখি তাহলে, প্রখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আমরা সকলে জানি আশাপূর্ণা দেবী। প্রখ্যাত উপন্যাস, বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? উত্তর হবে আশাপূর্ণা দেবী। কোন সভ্যতার অধিবাসী, 11 নম্বর প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশী ব্যবস্থা প্রচলন করেন, নিকাশী ব্যবস্থা প্রচলন করে? উত্তর হবে অপশন ডি সিন্ধু সভ্যতার। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত, হিন্দি, পালি, প্রাকৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? উত্তর হবে অপশন বি সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসির কোন দেশে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ যে বিশ্বকাপ সেটা কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতবর্ষে, আমাদের সকলে জানা। 14 নম্বরে উত্তর হবে ভারতবর্ষে, 2014 সালের বিশ্বকাপ হবে ভারতবর্ষে। এরপরে যদি দেখি, এ এবং বি এর ভাই, এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি কেন, সি ডি কে হন? অর্থাৎ এ এবং বি, এ বি এর ভাই, বি সি এর কন্যা, এ বিয়ের ভাই, বি সি এর কন্যা, ডি হলো এর পিতা, ডি হলো এর পিতা, তাহলে সি ডি এর কে হন?
এ হলো এ বি এর ভাই, বি সি এর কন্যা, ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কে হন? নাতনি, স্ত্রী, স্বামী, ঠাকুরদা, সি ডি এর কে হন? ডি বি সি এর কন্যা, সি এর কন্যা, বি সি এর কন্যা এবং ডি এর, ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কে হন? সি ডি এর কে হন, তাই তো? নাতনি হবে না, স্ত্রী হবে না, সি কন্যা, ডি এর ঠাকুরদা, তাহলে এবং ডি হলো এ এর পিতা, ডি হলো এ বিয়ের ভাই, এ বিয়ের ভাই, বি সি এর কন্যা, উত্তর হবে অপশন ডি ঠাকুরদা, উত্তর হবে অপশন ডি ঠাকুরদা। পরের প্রশ্ন যদি দেখি, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? 20 নম্বর প্রশ্ন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? উত্তর হবে এডিস, উত্তর হবে অপশন ডি এডিস, উত্তর হবে অপশন ডি এডিস, ম্যানসোনিয়া অ্যানোফিলিস এডিস কিউলেক্স, উত্তর হবে এডিস। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায়? জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, দার্জিলিং। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ, উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা। পরের প্রশ্ন, লেন্সের পাওয়ারের একক? 25 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতার বা পাওয়ারের একক ওয়াট, সেন্টিমিটার, মিটার, ডাইকোটার, উত্তর হবে ডাইকোটার। কলমকারী চিত্রশিল্প কোন রাজ্যে? কলমকারী চিত্রশিল্প চিত্রশৈলী কোন রাজ্যে? রাজস্থান হবে। নিম্নোক্ত অর্থাৎ নিচের কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এটা আমাদের সকলে জানা, 1950 সালে 26শে জানুয়ারি, যে প্রজাতন্ত্র দিবস নামে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয় বা পালন করা হয়। কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 1950 সালে 26শে জানুয়ারি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিল? রাজেশ খান্না, অশোক কুমার, দেবানন্দ, উৎপল দত্ত, উত্তর হবে অপশন বি অশোক কুমার। হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে জনপ্রিয় ছিল অশোক কুমার, দাদামণি অশোক কুমার। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? উত্তর হবে অপশন বি হলুদ, কালো, হলুদ, নীল, সবুজ, উত্তর হবে হলুদ। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতিত্ব রূপে নির্বাচিত হয়েছে? চীন, নরওয়ে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ। নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে, ভারতবর্ষ হবে অপশন ডি একদম সঠিক উত্তর। আর যদি দেখি, কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল? কোন সালে ভারত প্রথম বিশ্বকাপ টি টোয়েন্টি জয়ী? 2007 সালে হবে, উত্তর হবে 2007 সাল। কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ ডাটা স্টোর কোনটি? রম, ক্যাশ মেমোরি, এলইউ র্যাম। স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কম্পিউটার স্থায়ী ভাবে তথ্য সংরক্ষণ করে র্যাম, সঠিক উত্তর হবে র্যাম।
সি প্লাস প্লাস কি? পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, সি প্লাস প্লাস কি? উত্তর হবে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, জয়ী, ফারাক্কা, ভূপতি সেতু। 47 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হবে রবীন্দ্র সেতু। কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস আমরা সকলে জানি যারা পরীক্ষা দিয়েছি, কোন দিনটি পুলিশ দিবস? 1 সেপ্টেম্বর। নিম্নোক্ত অর্থাৎ নিচের কোনটি অপারেটিং সিস্টেম ওএস এর নয়? ওএস এর নয় কোনটি? উত্তর হবে অপশন ডি, ওএস এর নয়। উত্তর হবে অপশন ডি, রাকল। ক্লোরোফিলে, ক্লোরোফিলে 53 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে নিচের কোন ধাতুটি থাকে? রেডিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম। উত্তর হবে ম্যাগনেশিয়াম। কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? 57 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? উত্তর হবে অপশন বি, আকবর। উত্তর হবে অপশন বি। 59 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন ডি, 1936। 60 নম্বর প্রশ্ন, অজাতশত্রু কোন মহাজন পদে অধিপতি ছিলেন? অঙ্গ, অবন্তী, কোশল, মগধ। উত্তর হবে অপশন ডি, মগধ। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? উত্তর হবে অপশন ডি। ৬৩ নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? প্রণব মুখার্জি, এপিজে আব্দুল কালাম, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস। উত্তর হবে এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম। সিনেমা হলে প্রজেক্টরে আমরা যে সিনেমা দেখি, সেই সিনেমা হলের প্রজেক্টরে রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? প্রজেক্টর রূপে কোন লেন্স? উত্তল, অবতল, মেনিসকাস লেন্স, জুম লেন্স। উত্তর হবে উত্তল লেন্স। উত্তল লেন্স, সিনেমা হলে প্রজেক্টরে উত্তল লেন্স ব্যবহার করা হয়। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর, কলকাতা, মাদ্রাস, হরিপুরা। উত্তর হবে অপশন, 1930 লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? লোথাল, ধোলাভিরা, কালীবঙ্গাল, কালীবঙ্গান, সুরকোটারা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? উত্তর হবে অপশন এ, লোথাল। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল আমাদের অনেকেরই জানা? উত্তর হবে 2013। 2013 14 আগস্ট। 2013 14 আগস্ট। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013। এরপরে যদি দেখি আমরা তাহলে অঙ্ক থেকে একটা 75 নম্বর প্রশ্ন, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাটির যোগফল কত? উত্তর হবে 102। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে পান? শিব সিং, নরেশ কুমার, যশ রানা, ধর্মেন্দ্র তিওয়ারি। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? উত্তর হবে যশ রানা, নরেন্দ্র কুমার, ধর্মেন্দ্র তিওয়ারি। উত্তর হবে অপশন ডি, ধর্মেন্দ্র তিওয়ারি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু, স্টেট এনিমাল কি? মেছো কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ধবকুল, মেছো বিড়াল। উত্তর হবে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? উত্তর হবে অপশন ডি, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হবে মেছো বিড়াল। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? উত্তর হবে
নানা সাহেব বেগম আগ্রার দ্বিতীয় বাহাদুর শাহ রানী লক্ষ্মীবাই 1857 সালে মহাবীরদের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? উত্তর হবে রানী লক্ষ্মীবাই। 82 পরের পরে 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনের স্বর্ণ পদক জয়ী, নীরজ চোপড়া, অর্থাৎ নীরজ চোপড়া আমরা জানি জ্যাভলিনের স্বর্ণ পদক পেয়েছে, তিনি কোথার অধিবাসী অর্থাৎ কোথাকার, তার গ্রামের নাম কি? গুরুগ্রাম, আম্বালা, সোনপথ, পানিপথ। পানিপথ হবে না, পানিপথ হবে না, পানিপথ হবে, যাই হোক এখানে যেহেতু পথ আছে তো এটাই হবে উত্তর, উত্তর হবে পানিপথ। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে? 1949, 50, 51, 48, উত্তর হবে অপশন বি 1950। ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের একমাত্র পুত্র। ভদ্রলোকের কে হন? ভদ্রলোককে দেখিয়ে বললেন, মহিলা বললেন, দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের একমাত্র পুত্র। ভদ্রমহিলা লোকের কে হন? বোনঝি, কাকিমা, মা, বোন। উত্তর হবে বোন। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? 91 মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? উত্তর হবে জিক চেনি, জো বাইডেন, মাইক পেন্স, কমলা হ্যারিস। উত্তর হবে কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কমলা হ্যারিস। বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? হিন্দি, প্রাকৃত, পালি, সংস্কৃত। উত্তর হবে পালি। বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? উত্তর হবে পালি। আমফান কোন দেশ দিয়েছিল নামটি? আমফান নামটি কোন দেশ দিয়েছিল? পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড। উত্তর হবে থাইল্যান্ড। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান নামটি কোন দেশ দিয়েছিল? উত্তর হবে অপশন ডি থাইল্যান্ড। টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বনগাঁয়ের কোন রাজ্যের? মিজোরাম। বাংলার রেনেসাঁ জনক বলে কাকে অভিহিত করা হয়? রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। 95 নম্বর প্রশ্ন, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলে অভিহিত করা হয়? অপশন এ সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, 100 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক উষ্ণ, অত্যাধিক শীতল, সামান্য উষ্ণ, সামান্য শীতল। অর্থাৎ ধরো কোথাও বায়ুমণ্ডল নেই, চারিদিকে পৃথিবীর বায়ুমণ্ডল যদি না থাকতো তবে পৃথিবী কেমন হতো? একদম ঠান্ডা, অর্থাৎ অত্যাধিক শীতল, অত্যাধিক উষ্ণ। কারণ বায়ুমণ্ডল না থাকলে কি হয়, সেখানে তো যে গ্রিন হাউস গ্যাসের প্রভাব সেটা তো থাকে না, সুতরাং শীতল হবে স্বাভাবিক। বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে শীতল, এবং সেটা অত্যাধিক শীতল হবে, অত্যাধিক শীতল। এই পর্যন্ত এইগুলি আলোচনা, এবং এই এই প্রশ্নগুলো থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রশ্ন উত্তর করিনি, এবং সেগুলো এই সময়ের ভিতরে, এত কম সময়ের ভিতরে এখনই সম্ভাবনা দেখা। মোটামুটি 60টা কি 50টা দেখলাম আমরা, 50-60টা উত্তর দেখলাম। এর থেকে বলাই যায় যে কাট অফ বেশি ওঠে নাই, যে প্রিলির পরীক্ষাতে এসসি এসটি ওবিসি হলে কাট অফ ওঠে 30 থেকে, ধরো 30 থেকে 35, 30 থেকে 35, আর যাদের জেনারেল তাদের ধরো 40, 40 থেকে 45-এর মধ্যে কাট অফ উঠবে, যেহেতু এবার একটু চাপ বেশি লকডাউন, সেজন্য 40 থেকে 45, জেনারেল 40 থেকে 45, আর এসসি এসটি ওবিসি হলে 30 থেকে 35, এসসি এসটি ওবিসি হলে 30 থেকে 35 আমরা একটা ধরে নিতেই পারি। এখন রেজাল্ট কবে দেবে সেটা তো আমাদের সরকার জানে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরকার, সেজন্য আর কিছু বলার নেই। তো যাই হোক, এইগুলো ছিল আজকের বিষয়। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটুকুই বলার। আমরা পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো।